হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো প্রশ্নটি দেওয়া রয়েছে, ওয়াই ইকুয়াল টু 1 প্লাস cos 2x হলে d² y dx² + 4y ইকুয়াল টু কত হবে? তো আমাদের এখানে যেটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে না, ওয়াই ইকুয়াল টু 1 প্লাস cos 2x। তো আমরা প্রথমে কি করব না, উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে দেবো, অর্থাৎ আমরা নির্ণয় করব কি dy dx। তো স্বাভাবিকভাবে ডান আমরা বাম দিকে যখন dy মানে x এর সাপেক্ষে অবকলন করছি, ডান দিকেও করছি, তাহলে 1 প্লাস আমাদের আসছে কত, cos 2x। আচ্ছা, আমরা এটাকে লিখতে পারি এভাবে, ddx অফ 1, ডেরিভেটিভেরই ধর্ম থেকে ddx অফ cos 2x। তো আলটিমেটলি আমরা এখান থেকে dy dx টা কি পাবো, দেখো প্রথমে যে এইটা ধ্রুবকের অবকলন আমরা জানি সবসময় 0 হয়, ফলে এখান থেকে 0 পাবো। এখানে আমরা cos 2x আছে, cos 2x এর আমরা জানি যে cos mx যদি এর কখনো অবকলন করতে হয়, আমরা কি পাই, -m sin mx। তাহলে এখানেও ঠিক একইভাবে আমাদের কি আসবে না, -2 sin 2x। অর্থাৎ আমরা আলটিমেটলি dy dx এর মান কি পেয়ে যাবো না, -2 sin 2x। ওকে, এরপরে আমরা আরেকবার অবকলন করব, উভয় আমরা এই লাইনটাতে উভয় পক্ষে আবার অবকলন করব, অর্থাৎ ddx অফ dy dx করব, ফলে ডান দিকেও আমাদের আসবে কি না, ddx অফ -2 sin 2x। ওকে, এবারে এই যে ddx অফ dy dx, এখান থেকে আমরা কি পেয়ে যাবো না, d² y dx² ইকুয়াল টু এই -2টা অ্যাকচুয়ালি এই ডেরিভেটিভের বাইরে চলে আসবে ধ্রুবক পদ হওয়ার জন্য, তাহলে -2 ইন্টু ddx অফ sin 2x। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো না, d² y dx² ইকুয়াল টু এই -2টা যেমন আছে থাকলো, -2 ইন্টু, এবারে আবার আমরা এখানে জানি যে ddx অফ যদি sin mx থাকে, এর ডেরিভেটিভ কি হবে না, m cos mx, ঠিক আছে, অর্থাৎ এই m টেক্সটা গুণ হবে, তাহলে এখান থেকেও আমরা কত পেয়ে যাবো না, 2 cos 2x। অর্থাৎ আমরা আলটিমেটলি পেয়ে যাবো d² y dx² এর মান হলো -4 cos 2x। ওকে, এবারে আমরা যদি শুরুতে দেখি আমাদের y এর মানটা কি ছিল না, 1 প্লাস cos 2x, ঠিক আছে, y ইকুয়াল টু 1 প্লাস cos 2x ছিল, তাহলে আমরা এখানে লিখছি y ইকুয়াল টু 1 প্লাস cos 2x। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, cos 2x এর ভ্যালু তাহলে কত আসবে, এই ওয়ানটা y এর বা পরে মাইনাস ওয়ান আকারে লেখা যাবে, অর্থাৎ cos 2x এর যে মানটা আমরা পাবো y-1, আমরা এই cos 2x এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি কি আসছে না, d² y dx² ইকুয়াল টু -4 ইন্টু y-1, অর্থাৎ d² y dx² ইকুয়াল টু -4y + 4। এবারে এই -4y কে আমরা বাম দিকে নিয়ে চলে যাই, তাহলে কি পেয়ে যাবো না, d² y dx² + 4y = 4। তো আমাদের দেখো বাম প্রশ্নটিতে বাম বাম দিকের অংশটা তো এটাই ছিল যে এর মান কত এবং ডান দিকে শূন্যস্থান পূরণ ছিল, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা এলো এই অ্যান্সারটা সেটা হলো 4। ভিডঙ্গ ডট কম ওয়েবসাইটে ম্যাথ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।